কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়েন্টের জন্য এত তারা কেন গো এত তারা কেন গো এখন আমি বলতে চাই ওই সুরে আমি হচ্ছে আপনারা আপনাদের প্রতিনিধি এত তারা কেন গো সময় আছে তো দাঁড়াও না জয়েন্ট তো করবো পরে তো আরও তো সময় আছে জানি 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 দরকার জানি বুঝি বুঝি কিন্তু মানুষের তো মান অভিমান আছে সেইটাও তো দেখতে হবে সবসময় তো এটা করলে চলবে না যে সময় পেলেই ডেকে নেবে সময় পুরোলেই লাথি মারবে পুরোনো কর্মী মানেই তো তাই না তৎকালে ভরে গেছে না তৎকালে ভরে গেছে তৎকাল তৃণমূল দেখে অতি উৎসাহিত আপনারা তৎকাল তৃণমূল দেখে আমার যা যোগ্যতা আমি দেখলাম যে আমার বুদ্ধি পড়াশোনা আমায় বারবার লজ্জায় ফেলেছে আমার ওই আবেগ বিবেককে দাবিয়ে রেখে আবেগ এইটা আমাকে বারবার লজ্জায় ফেলেছে আমি দেখছি তৎকাল তৃণমূলদের পর পর উন্নতি হচ্ছে দেখছি ওদের যেহেতু পড়াশোনা বেশি ওদের বুদ্ধি বেশি ওদের বিবেক বেশি আমাদের তো এগুলো নেই আমরা একটু আবেগে আমার বুদ্ধি কম পড়াশোনা কম তাই আটানব্বই সাল থেকে দলের ঝান্ডা ধরে বেরিয়েছি তাই আমাদের একটু পরে জায়গা আমরা সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ছি একটু সরে দাঁড়াও এখন ইয়ং ব্রিগেড আসছে এখন সব তৎকাল তৃণমূলরা এগিয়ে আসছে পুরনো যারা তারা একটু সাইড লাইনের বাইরে আবার যদি কোনোদিন কঠিন অবস্থায় পড়ে তারপর দেখা যাবে আমি সিপিএমকে তাই দেখছি সিপিএমে দেখুন ইয়ং ব্রিগেড নেই নেই শুধু সেই পুরনো লোকগুলো আমি তাদের স্যালুট করি যারা সিপিএম এখনও করে আমি তাদের স্যালুট করি প্রণাম জানাই শ্রদ্ধা জানাই যে তারা এখনো সিপিএম করে আমি এটা দেখেছি আমরা যখন কংগ্রেস করেছি তারপর তৃণমূল কংগ্রেস শুরু লগ্নে করেছি বুঝেছি যে কি কঠিন পরিস্থিতির মধ্যে সেই দল করতে হয় আপনারা সবাই সাক্ষী আপনারাও আমার সঙ্গে ছিলেন বলেই আমরা এই দিনের মুখ দেখতে পেরেছি তাই আমি ব্রাত্যবসু সৌগত রায়কে বলছি এত তারা কেন গো দাঁড়াও না আছি তো আমরা আছি আমরা সব সবসময় আছি আমরা যে আছি আমরা আবার প্রমাণ দেব যে আমরা আছি এবং একেবারে সঠিকভাবে আছি সঠিকভাবে আছি অন্য অনেকের থেকে বেশি আছি প্রমাণ দেব আমরা লোকসভা হবে বিধানসভা হবে পড়াশোনা অনেকেই করে রেজাল্ট বলে রেজাল্ট যে কে কত পড়াশোনা করেছে আগামী দিন আমাদের ওয়ার্ডে রেজাল্ট বলবে আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি দেখেছি যখন দল যেরমভাবে বলেছে যে আজকে অমুক জায়গায় যেতে হবে পাপ্পা মিলন মিত্র ইলেকশনের কথা বলছিল তরিত্তব সেই সময় জয়ন্ত ভাটচার ক্যান্ডিডেট হয়েছিল তৃণমূল থেকে কি বলবো কাউন্টিং এজেন্ট হচ্ছিল না কাউন্টিং এজেন্ট পাওয়া যাচ্ছিল না তাই আমাদের এলাকার থেকে কাউন্টিং এজেন্ট হিসাবে ওদের নাম দিয়ে ভোরবেলা রাত্রির থাকতে নিয়ে গেছিলাম শর্ট নির্বাচন এই আমাদের ওয়ার্ডের সব ছেলে মেয়েরা তারা গেছিল যে কাউন্টিং এজেন্ট বসবে এই বুথে যদি বসানো যায় এরকম অনেক কাজে পার্টির বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো যা বলেছে যেভাবে বলেছে দু হাজার সালে আমি নিজে প্রার্থী হয়েছিলাম আমি কংগ্রেস এই ভোট কাটাকাটি এতে এবং আরও কিছু সমস্যার জন্য জিততে পারিনি দু চার সালে সমীর সরকার ওকে আমি বলেছিলাম যে তুই দাঁড়া দেখ জেতা যাবে না কিন্তু ফাঁকাও তো দেওয়া যাবে না লড়াই করতে হবে তুই দাঁড়া ও দাঁড়িয়েছিল দু হাজার নয়ে আমি তখন ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম কারণ পাপ্পা একটু আগে বলেছে আপনারা শুনেছেন যে আমি আমার একটা ডিজেল ট্যাক্সি ছিল সেটাও বিক্রি করেছি নিরানব্বই সালে পার্টি করতে গিয়ে সেটাও বিক্রি করে দিয়েছি পরবর্তী ক্ষেত্রে আমি বিভিন্ন সময় ব্যবসার কাজে মিজোরাম গেছি আমার সাতবার এর আগেও বলেছি আপনাদের সাতবার ম্যালিগ্রেন ম্যালেরিয়া হয়েছে তারপরেও আমি কষ্ট করে ওখানে রোজগার করেছি আমি আপনারা জানেন পাড়ার লোকেরা জানে ওয়ার্ডের লোকেরা জানে যে আমি কি করে পরিশ্রম করেছি এবং যারা আমার সাথে গেছে মিজোরামে তারা সবাই চলে এসছে অসুখ হয়েছে তাদের ম্যালেরিয়া হয়েছে বিভিন্ন কষ্টের মধ্যে তারা চলে এসছে আমি আসিনি আমি থেকে গেছি কারণ আমাকে আমাকে মৃত্যুকে জয় করেও আমাকে রোজগার করে আসতে হবে তাই দু সালে আমি যখন নির্বাচনে দাঁড়াই আবার নিরানব্বই আমি আমরা স্বপ্নাদিকে সাপোর্ট করেছিলাম নেতৃত্বকে বলে স্বপ্নাদিকে টিকিট দিয়েছিলাম জিততে পারেনি দু সালে আমি যখন টিকিট নিয়ে দাঁড়াই তার আগে আমি প্যাজারো স্পোর্টস গাড়ি চড়তাম পেজারো স্পোর্টস তখন দমদমে কেউ চড়তো বলে আমার মনে হয় না দমদম অঞ্চলে কাউকে আমি দেখিনি যে প্যাজার স্পোর্টস গাড়ি চড়ছে তার আগে আমি ইনোভা চড়তাম তার আগে আমি সুইফ ডিজায়ার চড়তাম আমার জীবনে প্রথম গাড়ি কিনেছি সুইফট ডিজায়ার পরে আমি কিনেছি ইনোভা ক্রিস্টা ইনোভা তারপরে কিনেছি আমি প্যাজারো স্পোর্টস পেঁয়াজারো স্পোর্টস গাড়ি চড়তাম আমি যখন নির্বাচনে দাঁড়াইনি তার আগে বলুন তো আমি একটা সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী আমাকে কেউ কি পয়সা দিয়ে যাবে উত্তর হলো না পয়সা দেবে না তাহলে সেই সময় আমি ইনকাম ট্যাক্স দিতাম আমার ফাইল দেখে আমাকে পেজার স্পোর্টস গাড়ির লোন দিয়েছে আমি পার্টি করি বলে লোন দেয়নি আমার শ্বশুরবাড়ির এখানে আমি একটা শ্বশুরবাড়ির জমিতে আমার মাসির শাশুড়ি তার বাবার জমি তার বাবার জমিতে আমি একটা বাড়ি করেছি তাও ব্যাংকের থেকে লোন নিয়ে লোন কাকে দেয় যার প্রোফাইল ঠিক আছে যার কাগজপত্র ঠিক আছে যার যে ঠিক মতো লোন পরিশোধ করতে পারবে তার ব্যবস্থা আছে তাকে লোন দেয় আমি একটা বাড়ি করেছি সেইটা নিয়েও অনেক রকম সমস্যা সম্মুখীন হতে হয়েছে যাক কুচকরির অনেক কিছু বলে কিন্তু তারপর আমি পরপর নির্বাচনে যখন বিধায়ক রাজ্যের মন্ত্রী তিনবার এমপি তিনবার তাদের জেতানো আমাদের একমাত্র লক্ষ্য ছিল আমি না কিন্তু আমাদের আমাদের একমাত্র লক্ষ্য ছিল প্রত্যেকবার সেটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রথমবার যা পরের বার বেশি পরের বার যা তারপরের বার বেশি একুশ সালে আমাকে দল দায়িত্ব দিল মাননীয় বসু যে তোমাকে দু নম্বর ওয়ার্ডটাও দেখতে হবে সঙ্গে আমি বললাম কেন দাদা বললো দু নম্বর ওয়ার্ডটা সিপিএমের কাউন্সিলার ওইখানে আমাদের কিন্তু জেতাটা সুনিশ্চিত করতে হবে আমি দু নম্বর ওয়ার্ডের অনেকে এখানে উপস্থিত আছে তারা বলবে আমি দায়িত্ব নিয়ে দু নম্বর ওয়ার্ডে সবথেকে বেশি সংখ্যার বিচারে আপনাদের কাছে রেজাল্ট আছে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ভোট অর্থাৎ দু হাজার আট ভোটে একটা ওয়ার্ড থেকে মন্ত্রী ব্রাত্য বসুকে জেতানোর জন্য চেষ্টা করি এবং আপনাদের সহযোগিতায় সেটা সাফল্যও পায় আপনাদের ক্রেডিট আমার নাম আমি বলছি আপনাদের কেরিটে সেটা কিন্তু দু ভোট হয় আর আমাদের ওয়ার্ডে সৌগত রায় বিগত দিনে উনিশ সালে হায়েস্ট ভোটে যেতে অর্থাৎ চোদ্দোশো আটান্ন পাঁচ হাজার চারশো ভোটের মধ্যে চোদ্দোশো আটান্ন ক্যান ইউ ইমাজিন এটা কত পার্সেন্ট ভোট কতটা ভোট মানুষ সঙ্গে থাকলে এই ভোট পাওয়া যায় এই ভোট পাওয়া যায় কতটা মানুষ সঙ্গে থাকলে পরবর্তী ক্ষেত্রে দু সালে এতটা পরিশ্রম করার পর আমি দেখলাম যে বলা হলো দু হাজার বাইশে আমার টিকিটটা দেয়া হবে না বলল না দলের জন্য আমি পরিশ্রম করলাম আপনারা সবাই মিলে পরিশ্রম করলেন দলকে অনেক বেশি ভোটে জেতালেন দল অনেক বেশি ভোটে জিতলো কিন্তু যারা অপেক্ষা করছিল যে ফুচুদার নাম ঘোষণা হবে দল বলল তার আগে শিব মন্দির উদ্বোধনে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু তিনি এখানে বক্তব্য রেখে বললেন সে উৎসাহিত হয়ে মনের আনন্দে না তার চিন্তা দিয়ে সেটা আমি তো বলতে পারবো না উনি বলতে পারবে সে বললো ওকে চেয়ারম্যান করা উচিত আমি তো ভাবছি এইবার নির্বাচনে ওকে টিকিট দেবো এবং ওকে চেয়ারম্যান করবো কাউন্সিলারদের উপস্থিতিতে তিনি বললেন আপনাদের সকলের উপস্থিতিতে আমরা আমাদের কিন্তু দলের কাছে কোনো চাহিদা নেই তাহলে বুঝতে হবে যে নিরানব্বই সালে প্রার্থী হতাম না আর আটানব্বই সাল থেকে দল করতাম না লোক বলতো পাগল কংগ্রেস থেকে বেরিয়ে কোনো দিন কেউ সাফল্য লাভ করতে পারেনি ও পাগল তাই তৃণমূল কংগ্রেস করে আমি একা একা আমরা চার পাঁচজন ছজন মিলে আমরা একা একা ফ্ল্যাগ তুলতাম চার নম্বর গেটে বেদি বিকাশ বসুর নামে পার্টি অফিস দমদমে সিপিএমের পার্টি অফিস নেই কংগ্রেসের নেই একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে ওরকম দমদম রোডে পার্টি অফিস বিকাশ বসুর নামে যাকে নিয়ে এখন আবার নতুন করে পোস্টমার্টাম হচ্ছে নতুন করে তার নাম বাজারে আসছে যে তাকে কে কারা খুন করেছে কি করেছে এইসব নতুন করে আসছে এইটা আপনারা দেখতে পাবেন সেইখানে দাঁড়িয়ে দমদম রোডে পার্টি অফিস এত কিছু করার পর যখন এগুলো দল বলছে যে চেয়ারম্যান করা উচিত তখন দলের কিছু কুচকড়ি নানান রকম ষড়যন্ত্র করে দলকে বোঝাচ্ছে এবং আমি শুনেছি জানি না পার্থ চট্টোপাধ্যায় খোঁজ নিয়ে দেখলেন যে ব্রাত্যবসুর সবচেয়ে কাছের লোক কে বললো দেবাশিস ব্যানার্জি বলে ওর টিকিট আটকে দাও আমার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাবে ব্রাত্য বসু নিয়ে নিল তাহলে ওর টিকিটটা আটকাও আমার শোনা কথা আমি তো অতদূর নেতৃত্ব পর্যন্ত আমার যাওয়ার ক্ষমতা নেই আমি যতই তৃণমূল কংগ্রেস করি দু হাজার এক দুই এগুলোতে আমি রাজ্য কমিটির সম্পাদক ছিলাম তৃণমূল যুব কংগ্রেসের সঞ্জয় বক্সি প্রেসিডেন্ট থাকার সময় তারপরেও পার্থ চট্টোপাধ্যায়রা বললেন যে ওর বিরুদ্ধে দুর্নীতি আছে অন্য জায়গায় বললেন তার ক্লোজ ধরে যে ব্রাত্যকে টাইট দিতে হবে ব্রাত্যকে টাইট দিতে গেলে ওর যাতে হাতটা শক্ত না হয় ও দেবাশিস ব্যানার্জিকে দিয়ে এলাকাগুলো সংগঠন করছে ওকে আটকে দিতে হবে ওকে চেয়ারম্যান ঘোষণা করছে ওকে আটকে দিতে হবে দল আমায় কি বলেছিল দল বলেছিল তোমার বউকে টিকিট দেব। কেন তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারটা ঠিক হয়ে যায় পার্থ চট্টোপাধ্যায় তাহলে যেই এলিগেশন আনছে ওটা তাহলে সত্য বলে প্রমাণিত হবে দল বলছে ফুচুর বউকে টিকিট দাও হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রীও নাকি তাই বলেছিলেন যে ওর বউকে বলো না দাঁড়াতে ওর বউকে টিকিট দেব আমি বলেছিলাম যে আমি যদি দুর্নীতি করি আমি সৌগত রায় ব্রাত্য বসুকে বলেছিলাম জ্যোতিপুরে মল্লিককেও বলেছিলাম যে আমি যদি দুর্নীতি করি তাহলে আমার বউ কিসে সাধু হয়ে গেল ও কোন পুকুরে ডুব দিল কোন গঙ্গায় ও তো আমার আমার রোজগারেই খায় তাহলে ও তো দুর্নীতিগ্রস্ত ওকে টিকিট দেবে কেন ও দাঁড়াবে না ও দাঁড়াবে না এবং ও বলল যে না আমি রাজনীতির মধ্যে যুক্ত থাকি না আমি কেন দাঁড়াবো তখন এলাকার লোক আমায় বললো যে তুমি নির্দলে কন্টেস্ট করো আমি নির্দলে কন্টেস্ট করলাম আমি দু বছর ধরে আমি দলের বাইরে আছি নির্দল করলে যে কি পরিস্থিতি হয় আমার থেকে ভালো আপনারা বুঝবেন না আমি এই বেদনার কথা কাউকে জানাই না বলি না এলাকায় একটা ভালো মতন কাজ করতে পারছি না আজকে আড়াই বছর হয়ে গেল আমার কোনো নেতৃত্ব খোঁজ নেয় উত্তর হলো না একটাও খোঁজ নেয় না এলাকায় মানুষকে সঠিক পরিষেবা আমার ওয়ার্ড যেহেতু নির্দল আমি নির্দলে আছি দলে নেই এই কারণে শুধু এই কারণে আমাদের ওয়ার্ডে উন্নয়ন করতে আমার প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের কথা আমি কাকে বলবো আমার ওয়ার্ড থেকে জনগর্জনের হোর্ডিং লাগাচ্ছে আমার ওয়ার্ড থেকে ব্রাত্য বসুর মিছিলে যাচ্ছে আমার ওয়ার্ড থেকে নালে ঝোলে হচ্ছে আমার ওয়ার্ডে নালে ঝোলেতে মন্ত্রীরা সবাই আসছে পার্টি নেতারা আসছে বক্তব্য রাখছে ফাটিয়ে প্রশংসা করছে কিন্তু কাজ কাজের কাজ দলে যোগদানের সময় একটা লোকও বলছে না একটা নেতাও বলছে না যে ওকে দলে নেওয়া হচ্ছে না কেন বলছে না একটা লোকও কোনো প্রতিবাদ করছে না তারা শুধু মঞ্চে এসে বলছে ও বিরাট খাদ্য মেলা করেছে ও বিরাট বই মেলা করেছে ও বিরাট করে সঙ্গীত অনুষ্ঠান করেছি উনত্রিশ কণ্ঠে দারুণ ভালো ছেলে প্রচুর কাজ করে কিন্তু আজকে বলছে তুমি তুমি এই ওয়ার্ডের ওয়ার্ডের অবজারভার হয়ে যাও নম্বর অমুক জায়গায় চলে যাও আমি মন্ত্রীকে বললাম দাদা না কোনো ওয়ার্ডের অবজারভার না আর কিচ্ছু না এখন শুধু পনেরো নম্বর ওয়ার্ডের মানুষকে পরিষেবা দেওয়া আমার একমাত্র লক্ষ্য আমি এখন ভাস চক্ষু লক্ষ্য করছি শুধু চোখ দেখতে পাচ্ছি আর কিচ্ছু না ডানে বায়ে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমার কদিনের মধ্যে আপনারা দেখুন দু হাজার বাইশের নির্বাচন তার কদিনের মধ্যে যে আমার বিরুদ্ধে এলিগেশন দিল যে তোমার বিরুদ্ধে দুর্নীতি আছে সে প্রমাণ করতে পারলো না একটাও কদিনের মধ্যে আমি দেখলাম যে তিনি দুর্নীতির দায়ে জেলে চলে গেলেন পার্থ চট্টোপাধ্যায় আমার মনে পড়লো একটা কথা আমি জানি না উনি দুর্নীতি করেছে কিনা আবার কিন্তু বলছি কোর্ট অ্যান্ড কোর্ট মিডিয়ার সামনে উনি দুর্নীতি করেছে কিনা এটা আমার জানা নেই কোর্ট বিচার করবে কোর্ট বলবে বিচারক মণ্ডলীরা বলবে আমি না কিন্তু এটা আপনারা সবাই জানেন আমিও দেখেছি দুর্নীতির দায়ে ওনাকে অনেক দিন ধরে জেলে থাকতে হচ্ছে আমি বলছি যে আমার একটা গল্প মনে পড়ে যে একজন হাওড়ার থেকে পুরি যাবে তার দেওর তাকে এগিয়ে দিতে এসছে যে বৌদি দাদা যাবে দেওয়ার এগিয়ে দিতে এসছে পুরী এক্সপ্রেস এসছে উঠবে গাড়ি ছাড়বে উঠলো গাড়ি ছাড়লো কে উঠলো যে এগিয়ে দিতে এসছে সে উঠে গেছে যারা যাবে যাদের কাছে টিকিট কনফার্ম টিকিট তারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অদ্ভুত ব্যাপার সে ট্রেনে উঠে গেছে যে এগিয়ে দিতে এসছে অর্থাৎ আমি দেখলাম যে আমার নামে দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বলছে পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছে দুর্নীতির দায়ে আমি এলাকায় ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে জিতছি ভাবুন আপনারা আমার সাথে আছেন ছিয়ানব্বই শতাংশ মানুষ আর উনি জেলে চলে গেছে দুর্নীতির দায় কি অদ্ভুত বিচার ব্যবস্থা কি অদ্ভুত ব্যাপার এটাই কি নিয়তি এটাই কি ওই যে বলে অপরাল আর মার শেষ রাতে এটাই সেটা জানি আমি আপনাদের জিজ্ঞেস করি তাই আমি আপনাদের বলি যে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আমি মন্ত্রীকে বলেছিলাম আজকে অনেকে বলছে যারা তৃণমূল কংগ্রেস করে তারা বলছে তোমার তৃণমূল কংগ্রেস করা উচিত আমার মনপ্রাণে চিন্তায় শয়নে স্বপনে তৃণমূল কংগ্রেস আছে আছে এখনো আছে নির্দলে যারা বলেছে তারাও আমাকে বলেছে যে দাদা নির্দল আপনি যেদিকে আছেন আমরা সেদিকে আছি আমার কথা উল্টো আপনারা যেদিকে আছেন আমি সেদিকে আছি আপনারা যেদিকে আছেন কারণ দল আমাকে এই কদিন আগে উনিশ তারিখ আমাকে বলছে দলে জয়েন করো আর আমি যখন সৌগত রায় ব্রাত্য বসুকে বারবার অনুরোধ করেছি আপনারা সেগুলো জানেন না আমি আজকে মাইকের মাধ্যমে বলছি বারবার অনুরোধ করেছি এক একটা মেসেজ পাঠিয়েছি যে দাদা এই জায়গায় তৃণমূলে জয়েন করেছে এই ক্যান্ডিডেট নির্দলে জিতেছিল তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে জিতেছে তারপর তৃণমূলে জয়েন করেছে হোয়াটসঅ্যাপ করেছি সেই ছবি আপনাদের মিডিয়ায় বেরিয়েছে পেপারে বেরিয়েছে সেটা হোয়াটসঅ্যাপ করেছি মন্ত্রী আমায় ব্যঙ্গ করে বলেছে তোমার তারা আছে নাকি গো খুব তারা নাকি গো তোমায় জয়েন করতেই হবে জয়েন করতেই হবে খুব দরকার ও তারা আছে এত তারাও কেন গো একটু থাকো না গো মানে এরকম ব্যঙ্গর সুর এরকমভাবে তাচ্ছিল্য এরকম তার থেকে যদি একটা জুতো দিয়ে বাড়ি দেয় সেটাও কম ব্যথা লাগে একটা নিজের লোকের কাছে যখন যার হয়ে জীবনপাত করছি যার হয়ে রাত জাগছি যার কথায় দৌড়ে দু নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছি তিন নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছি আমি তো অত উচ্চ নেতৃত্ব দেখি না আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় না আমি তো লোয়ার লেভেলের একটা সাধারণ কর্মী আমি তো নিচুতলায় দেখি আমি তাই আমার মন্ত্রী আমার সাংসদ তাদের কাছে বলি জেলার সভাপতি তাদের কাছে বলি আমার কাছে অডিও আছে পার্থ ভৌমিক সে আমাকে ফোন করে বলল যে দেখো আমি অডিও শোনাতে পারি দিতে পারি আপনাদের আমার ফোনটা রেকর্ড ফোন হয় পার্থ চট্টোপাধ্যায় একদিন হঠাৎ ফোন করলো আমি পার্থ চট্টোপাধ্যায়কে পার্থ ভৌমিককে কোনোদিন ফোন করিনি পার্থভৌমিককে আমি ফোন করিনি পার্থভৌমিক আমাকে ফোন করেছে আমাকে ফোন করে বলেছে ফুচু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়ে গেছে আমি একবারও রিকোয়েস্ট করিনি আমার আপনাদের বলছি অন মাইক বলছি রিকোয়েস্ট করিনি উনি আমাকে বলেছে ফুচু আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়ে গেছে বললাম কি কথা হয়েছে দাদা বললো তোমাকে লোকসভার পরে বলেছে ফ্ল্যাগ হাতে ধরিয়ে দিতে আমি বললাম লোকসভার পরে কি দিনক্ষণটা ভালো আমার ঠিকুজি কুষ্টি কি তাই বলছে যে ওখানে আমার একটা প্রাপ্তি যোগ আছে তাই লোকসভার পরে আমার একটা অ্যাসিড টেস্ট নিয়ে তারপরে নেওয়া হবে তার আগে কি দুর্নীতির দায় আমার একটু আমার আরও ইনকোয়ারি হবে কিছুটা চাপে রাখতে হবে হঠাৎ ওই দিন এটা কি আমার ঠিকুজি কুষ্টি পেয়েছে কেউ ভাগ্য দেখে বলছে কি ব্যাপারে আমি বুঝলাম না আমি বললাম ভালো যদি তারপরে হয় হবে না হলেও কোনো অসুবিধা নেই দাদা না হলেও কোনো অসুবিধা নেই তবে তখন আমি এটা বলেছি আপনাদের রেকর্ড দিতে পারি কে কে চাইছেন দেব তখন আমি এটা বলেছি আমি কিন্তু ভেবে দেখব আমাকেও ভাবার সুযোগ দিতে হবে তখনও বলেছি কারণ আমি জানি আমি এলাকার লোকের মতামত নেব আমি এলাকার লোকের মতামত নিয়ে তারপরে এটা করব আজকে না আমি এটা চার মাস পাঁচ মাস আগের কথা বলছি যখন আমি ভূমিকা আমাকে ফোন করেছে পাঁচ ছ মাস আগে সে আমাকে বলে যে লোকসভার পরে নাকি কথা হয়ে গেছে তখন সে জেলার সভাপতি ছিল কথা হয়ে গেছে আমায় নাকি জয়েন করিয়ে নেবে বললাম ভালো লোকসভার পরে হয়তো আমার ওইখানে ঠিকুচি কুষ্টিতে আছে হয়তো এই সময়টা যোগ ভালো না ওই সময় যোগটা ভালো হঠাৎ করে দেখলাম যে এইখানে আমায় যোগদান করানোর জন্য আবার উঠে পড়ে থাকে মানে যোগদান করানোর তো মূল উদ্দেশ্য একটাই কি উদ্দেশ্য হচ্ছে আরও কিছু দায়িত্ব দেওয়া যে তুমি এই ওয়ার্ডটা একটু দেখো ওই ওয়ার্ডটা একটু করো এইখানে একটু যাও ওইটা একটু করো দেখুন আমি পার্টির সৈনিক আমি এটা করবো করা উচিত আমার কিন্তু বারবার এইভাবে অপদস্থ হওয়ার পর হঠাৎ এই নির্বাচনের আগে এই দায়িত্ব নিতে পারবো না অসম্ভব এই দায়িত্ব নিতে পারব না একটা ওয়ার্ডের দায়িত্ব নেব সেটা আমাদের ওয়ার্ড অর্থাৎ আপনাদের ভরসায় আপনাদের ভরসায় যে কোনো ওয়ার্ডের সাথে চ্যালেঞ্জ যে কোনো ওয়ার্ড আপনারা যেভাবে ইন্ডিকেট করেছেন যেভাবে ইন্ডিকেট করেছেন আমরা সেইটা মর্মে মর্মে বুঝিয়ে দেব আমরা যেই দলের সাথে থাকবো আমাদের ওয়ার্ড সেই দলের সাথে আছে থাকবে এবং সব থেকে বেশি ভোটে এই ওয়ার্ডে যেই দলকে সমর্থন করা হবে সেই দলের প্রার্থী জিতবে সেটা আবার আমরা প্রমাণ করে দেব কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়েন্টের জন্য এত তারা কেন গো এত তারা কেন গো এখন আমি বলতে চাই ওই সুরে আমি হচ্ছে আপনারা আপনাদের প্রতিনিধি এত তারা কেন গো সময় আছে তো দাঁড়াও না জয়েন্ট তো করবো পরে তো আরও তো সময় আছে জানি 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 দরকার জানি বুঝি বুঝি কিন্তু মানুষের তো মান অভিমান আছে সেইটাও তো দেখতে হবে সব সময় তো এটা করলে চলবে না যে সময় পেলেই ডেকে নেবে সময় পুরোলেই লাথি মারবে পুরনো কর্মী মানেই তো তাই না তৎকালে ভরে গেছে না তৎকালে ভরে গেছে তৎকাল তৃণমূল দেখে অতি উৎসাহিত আপনারা তৎকাল তৃণমূল দেখে আমার যা যোগ্যতা আমি দেখলাম যে আমার বুদ্ধি পড়াশোনা আমায় বারবার লজ্জায় ফেলেছে আমার ওই আবেগ বিবেককে দাবিয়ে রেখে আবেগ এইটা আমাকে বারবার লজ্জায় ফেলেছে আমি দেখছি তৎকাল তৃণমূলদের পর পর উন্নতি হচ্ছে দেখছি ওদের যেহেতু পড়াশোনা বেশি ওদের বুদ্ধি বেশি ওদের বিবেক বেশি আমাদের তো এগুলো নেই আমরা একটু আবেগে আমার বুদ্ধি কম পড়াশোনা কম তাই আটানব্বই সাল থেকে দলের ঝান্ডা ধরে বেরিয়েছি তাই আমাদের একটু পরে জায়গা আমরা সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ছি একটু সরে দাঁড়াও এখন ইয়ং ব্রিগেড আসছে এখন সব তৎকাল তৃণমূলরা এগিয়ে আসছে পুরনো যারা তারা একটু সাইড লাইনের বাইরে আবার যদি কোনো দিন কঠিন অবস্থায় পড়ে তারপর দেখা যাবে আমি সিপিএমকে তাই দেখছি সিপিএম এ দেখুন ইয়ং ব্রিগেড নেই নেই শুধু সেই পুরনো লোকগুলো আমি তাদের সেলুট করি যারা সিপিএম এখনও করে আমি তাদের সেলুট করি প্রণাম জানাই শ্রদ্ধা জানাই যে তারা এখনও সিপিএম করে আমি এটা দেখেছি আমরা যখন কংগ্রেস করেছি তারপর তৃণমূল কংগ্রেস শুরু লগ্নে করেছি বুঝেছি যে কি কঠিন পরিস্থিতির মধ্যে সেই দল করতে হয় আপনারা সবাই সাক্ষী আপনারাও আমার সঙ্গে ছিলেন বলেই আমরা এই দিনের মুখ দেখতে পেরেছি তাই আমি ব্রাত্য বসু সৌগত রায়কে বলছি এত তারা কেন গো দাঁড়াও না আছি তো আমরা আছি আমরা সব সবসময় আছি আমরা যে আছি আমরা আবার প্রমাণ দেব যে আমরা আছি এবং একেবারে সঠিকভাবে আছি সঠিকভাবে আছি অন্য অনেকের থেকে বেশি আছি প্রমাণ দেব আমরা লোকসভা হবে বিধানসভা তো হবে পড়াশোনা অনেকেই করে রেজাল্ট বলে রেজাল্ট যে কে কত পড়াশোনা করেছে আগামী দিন আমাদের ওয়ার্ডে রেজাল্ট বলবে মানুষ আমি জানি আপনারা যেভাবে বাড়ি বাড়ি যান আপনারা যেভাবে লোকের সাথে যোগাযোগ রাখেন আমার ওয়ার্ডে যারা এলাকায় মঞ্চে আছে তারা যেভাবে দলমত নির্বিশেষে মানুষের কাছে যায় আমরা একটা বিজেপির লোককেও যদি অনুরোধ করি অমুক জায়গায় ভোট দাও একটা তৃণমূলের লোককে অনুরোধ করি যে দাদা এই জায়গায় ভোট দাও দিদি এই জায়গায় ভোট দাও একটা সিপিএমের লোককে বলি একটা বিজেপির লোককে একটা কংগ্রেসের লোককে তারা দল চিন্তা করে না তারা বলে তোমাদের সাথে আছি তোমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে পাড়ার যে কোনো ওয়ার্ডের বিপদে আপদে পাশে থাকো তোমাদের সাথে আছি এই প্রমাণ কিন্তু আমাদের আবার দিতে হবে আরেকবার আবার বুঝিয়ে দিতে হবে এই দুর্বৃত্তদের যারা এই নিয়ে ব্যঙ্গ করে যারা এই নিয়ে নানা রকম সমালোচনা করে আলোচনা করে হাস্য কৌতুকের মতন করে আমাদের নিয়ে ছিনিবিনি খেলে তাদের বুঝিয়ে দিতে হবে যে না পতাকা দিলেই নেই না অতটা ভুকা পেতে রাজনীতি করতে আসিনি বাড়িতে গরম জল চাপিয়ে রাজনীতি করতে আসিনি তাহলে আটানব্বই সাল থেকে মার খেয়ে রাজনীতি করতাম না সুতরাং তৎকালে ভরিয়ে দাও যখন ট্রেনটা ফাঁকা হবে দুদিন আসবে একবার ডেকে দেখো আমরা আছি আমরা থাকবো আমরা আছি আমরা থাকবো আপনাদের সী বৃদ্ধি ঘটুক দিন দিন আরও তৎকালে ভরিয়ে দিন অসুবিধা নেই আমরা রিজার্ভ বেঞ্চের পিছনে আছি আমরা থাকবো আমাদের এত তারা নেই তাই আপনাদের আমাদের ডাকে আপনারা এসছেন এত শতাংশ মানুষ ভোটে অংশগ্রহণ করেছেন এবং আমার সাথে আছেন এইটা বলে আপনারা আমাকে আরও মানে আমার মাথা আপনাদের কাছে নত করে দিয়েছেন আমার মাথা আরও নত করে দিয়েছেন আমি প্রিয়ব্রতকে বলবো যে আমি তো গান জানি না আমি গাইতে পারি না কিন্তু গানের মানে বুঝি আপনারাও বোঝেন আমি প্রিয় প্রিয়ব্রতকে বলবো যে এই গানটার মধ্যে আমার জীবনের মানে আমি কি করতে চাই জীবনের সব কিছু এই গানটার মধ্যে লুকিয়ে আছে গায়কের মধ্যে বলেছে আমি আপনাদের সংক্ষেপে বুঝিয়ে বলি তারপর আপনারা গানটা শুনুন তারপরেই শেষ করব আমি এখানে গায়ক বলেছে যে শুরু থেকেই হারিয়ে যাওয়ার কিছু নেই আর বলছে হারিয়ে যাওয়ার কিছু নেই আর শেষ থেকে শুরু যে আবার যা রেখেছি পিছনে ব্যথার বাদনেতে স্মৃতিটুকুও চাই না তার স্মৃতিটুকুও চাই না তার নতুন করে জীবনের অনেক কিছু স্বপ্ন দেখেছি অনেক কিছু মান অভিমান হয়েছে সব কিছু মিথ্যে অভিমান এ শুধু বেদনার অভিমান এর কিচ্ছুটা সত্যি না আমরা যে চেয়েছি ব্রাত্য বসুর কাছে যে দাদা আমাদের কবে জয়েন করাবেন সৌগত রায়ের কাছে এখানে মান্না এখানে গায়ক বলছে বেসুরো বিনার কাছে আমি সুর চেয়ে ভুল করেছি যা কোনো দিন ছিল না তার দেওয়ার বেসুরো বিনার কাছে যদি আপনি সুর চান তাকে তার দেওয়ার উত্তর হলো না আজকে যে জায়গায় দাঁড়িয়েছি বলছি লেখক এখানে যে লিখছে গৌরী প্রসন্ন মজুমদার মনে হয় লিখছে যে সেখানে বলছে যে থেমে গিয়ে আমি দেখলাম জীবনকে জীবনের কাছে চিনলাম আমি থেমে গিয়ে বুঝলাম জীবনের কে জীবনের কাছে চিনলাম এ আমার নতুন পাওনা এ আমার অন্য চেতনা আপনারা আমার চেতনা ফিরিয়ে দিয়েছেন এই ব্যালটের মাধ্যমে এ আমার থেমে যাওয়া না একটা অন্য চেতনা আমি গানটা একটু গাইতে বলবো তারপরে আপনাদের যদি কিছু পছন্দ থাকে করবেন যাবা শেষ থেকে খেছি পিছনেতে বাধ নে স্মৃতি কিছু চাই না যে তা নেই তার হারিয়ে যাবা শেষ থেকে শুরু যা রেখেছি পিছনেতে ব্যথারি পাধনেতে নেতে স্মৃতি কিছু চাই না যে তা এতদিন গেছে দিন মিছে চাওয়া পাওয়া নিয়ে মিছে কত স্বপ্নকে সাজিয়ে ছিল না প্রেমের কোনো গান অকারণ সব অভিমান ছিল না প্রেমের কোন গান অকারণ সব অভিমান সুর খুঁজে মরেছি বেশুরবিনাতে কোনো তিনি জানয় পাবা চারে খেছি পিছনেতে স্মৃতি কিছু চাই না যে আজ আমি থেমে গিয়ে জানলাম বুঝলাম জীবনে জীবন কে চিনলাম এ আমার সুখেরই বেদনা এ আমার অন্য চেতনা এ আমার সুখেরই বেদনা এ আমার অন্য চেতনা এ নতুন দুঃখেরই কাছে পাওয়া যা ছিল মা যা রেখেছি বিছানেতে বেধারি বাঁধুনেতে সিটি কিছু চাই না যে নেই কিছু আর হারিয়ে শেষ থেকে শুরু সে বান শেষ থেকে শুরু শেষ থেকেই শুরু থ্যাংক ইউ বোধ ধন্যবাদ আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন আমরা শেষ করবো মিডিয়া মিডিয়া মিডিয়ার থেকে কেউ যদি কোনো প্রশ্ন করে করতে পারে এখনই একবারে

প্রশ্নটা প্রশ্নটা তো আর মাইকে বলা যাবে না আচ্ছা প্রশ্নটা প্রশ্নটাও ওটা করে দেবে আমি যে বলবেন মানে যিনি প্রশ্ন করতে চাইছেন তিনি হাত তুলবেন আমি তার কাছে চলে যাব আচ্ছা ফার্স্ট যাব দাদা যাহাই তৃণমূল তাহাই নির্দল এই কথাটা কেন তাহলে তো আপনি ভোটের টিকিট পেতেন তৃণমূলের না না এইখানে সেই কথাটা না এইখানে দেবাশিস ব্যানার্জি বলে তো আলাদা করে ভোট করা যায় না আমি যেহেতু নির্দলে আছি তাই তারা তো যারা ভোট দিয়েছে তারা বিগত দিনে আমার সাথে তৃণমূল কংগ্রেসই করেছে তারা এখন একটু অভিমানী যেহেতু দল টিকিট দেয়নি আমায় তারা তার জন্য নির্দলে টিক দিয়েছে তারা কি নির্দল হিসাবে কেউ চায় কি নির্দলে থেকে আমি দেখছি না যে ওয়ার্ডের কোনো উন্নয়ন করা যায় না কোনো কিছু করা যায় না কাজ করতে গেলে কত অসুবিধা হয় তারা তো সব জানে তার জন্য তারা বোঝাতে চেয়েছে সে তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা হোক বা নির্দলে তারা বোঝাতে চেয়েছে যে আমরা একসাথেই যাচ্ছি এটাই বোঝাতে চেয়ে গত উনিশ তারিখে আপনি দলের পতাকা নেননি এবং তারপরে যেটা বারবার করে দেখা যাচ্ছে যে আপনি মঞ্চে কিছুক্ষণ আগেও বললেন যে আমি তৃণমূলে যাওয়াটা যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু আপনি শুরু করেছেন ভোটের মাধ্যমে এবং সেই কেউ শুরু করে আপনি এইসব ভুলভাল আপনার চিন্তা ভাবনা বলছেন এটা মানে আপনার মনের মধ্যে ঘুরছে যে তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমি কোনোই করছি আমি কোনো তৃণমূল কংগ্রেসে যাওয়ার কিচ্ছু করছি না আমি কোনো পার্টিতে কথা বলিনি। আমি বলেছি যে আমি একটা সময় বলেছিলাম বারবার আমার মন্ত্রীকে যে আমায় জয়েন করানোর জন্য তখন আমাকে বিভিন্ন জায়গার থেকে ব্যঙ্গ করে বলা হয়েছে এত তারা কেন কি অসুবিধা আমার ওয়ার্ডে কাজ করতে পারছি না এই সমস্যা হচ্ছে বলাতেও তারা নানান সময় ব্যঙ্গ করেছে সবাই তারা কেউ কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে আমাদের জয়েন করানোর জন্য তারা কোনো দলের কাছে কোনো প্রস্তাব এনেছে কোনো কিছু করেছে কোনো বাইট দিয়েছে কিচ্ছু না তারা হঠাৎ করে এখন কদিন আগে পার্থভৌমিকে আমাকে ফোন করে বললো চার মাস আগে যে লোকসভার পরে তোমায় জয়েন করাবো হঠাৎ আবার বলছে যে না দলে হঠাৎ পতাকা দিয়ে দিচ্ছে আমি তো তখনও বলেছি এখনো বলছি এলাকার মানুষের কথাই করব। দেখবো আমি কি বলে আপনি কি দলে যোগদান করবেন কোন দলে তৃণমূলে পার্টির লোকেরা বলুক আপনি কি তৃণমূলের প্রতিনিধি আপনি কি তৃণমূলের কোনো প্রোপোজাল নিয়ে এসেছেন পার্টির থেকে দেখি প্রোপোজাল আসুক দলের পাড়ার লোকেরা কি বলে দেখব দাদা দাদা আপনাকে বলছি যে আজকে যে রেজাল্ট বেরোলো মানুষের রায় সেখানে দেখা গেলো জন মানুষ সামথিং তৃণমূলে জয়েন করার কথা আপনাকে বলি বা তৃণমূলে থাকার কথা ম্যাক্সিমাম ভোটটা বেড়েছে আপনার নির্দল মানে সূর্য চিন্ন আপনি যেই জন্য ভোটে দাঁড়িয়েছিলেন তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সামনেই লোকসভার ভোট আপনার কোন নিরয়টা কী দেখুন আমাদের এই যে নির্দলে যারা ভোট দিয়েছে বা তৃণমূলে যারা ভোট দিয়েছে তাদের যে যেই জায়গাটায় তারা মন্তব্য লিখেছে দেখবেন তার মধ্যে লিখেতে কিন্তু লিখেছে সব বেশিরভাগই তৃণমূলেও এবং নির্দলেও নির্দলে যে অনেক বেশি ভোট পড়েছে বলছেন সেটা ঠিক কিন্তু তৃণমূলে আর নির্দলে এটার কিন্তু সেরকম একটা তফাৎ নেই কারণ এদের দুজনের বক্তব্যই এক বক্তব্যের মধ্যে কিন্তু ওরা লিখেছে বক্তব্যগুলো আপনাদের কাছে আছে বক্তব্যের মধ্যে ওরা লিখেছে যে আমরা একসাথে আছি অর্থাৎ আমরা যেটা সিদ্ধান্ত নেব আমরা যে একটা কোর কমিটি আছে আমাদের ওয়ার্ডে তারা মিলে যেই সিদ্ধান্তই নেব তারা সেই সিদ্ধান্তে থাকবে এটা কিন্তু আমাদের ওয়ার্ডের লোকরা বারবার প্রমাণ দিয়েছে নির্দলে আমি যখন ছিলাম তখন তো তৃণমূলের ক্যান্ডিডেটও ছিল সিপিএমের ক্যান্ডিডেটও ছিল বিজেপির ক্যান্ডিডেটও ছিল কংগ্রেস ক্যান্ডিডেটও ছিল নির্দলে তাহলে ছিয়ানব্বই শতাংশ আমি ভোট পেয়েছিলাম এলাকার সব লোক কি রাতারাতি নির্দল হয়ে গেছে নির্দল বলে কোনো দল হয় তারাও কিন্তু একটা পার্টির সমর্থক কিন্তু তারা মনে করেছে আমার মতন একটা কর্মী দিয়ে তারা এলাকায় কাজ করতে পারবে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারবে তাই তারা আমায় চয়েস করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এই ছিয়ানব্বই শতাংশ মানুষ কি পার্টি করে না এই ছিয়ানব্বই শতাংশ মানুষ কি নির্দল একদমই না তারা কোনো না কোনো রাজনৈতিক দল করে বিশেষ করে তৃণমূল তো করেই তারপর বামপন্থী কেউ কেউ বিজেপি কেউ কংগ্রেস কেউ সিপিএম তারা ভোট দিয়েছে ছিয়ানব্বই শতাংশ তাই ভোট পেয়েছি হ্যাঁ আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে আপনি এইমাত্র বললেন মঞ্চে যে আপনাকে আশ্বাস দেওয়া হলো লোকসভার ভোটের পরে আপনাকে জয়েন্টের আশ্বাস দেওয়া হলো তাহলে কি আপনার হাত ধরে কি এই এইবারে লোকসভাকে বৈতরণী পার হবে না 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 সেরকম আমার মতো ক্ষুদ্র মানুষের কি হাত ধরে মানে আমি নিজে পার হতে বিক্রি আমার পায়ে ব্যথা আমি নিজে পার হতে পারি কি না তাই জানি না আমার হাত ধরে কেন পার আমার হাত ধরে কিচ্ছু পার হতে হবে না আমাদের ওয়ার্ডে যে দলকে সমর্থন করবে সে সবচেয়ে বেশি ভোটে জিতবে সে আমাদের ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি ভোটে জিতবে আমাদের এলাকার মানুষ যাকে সমর্থন করবে সেই প্রার্থী আমাদের ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি ভোটে জিতবে এইটুকু বলতে পারি পুজোদা এতটাই যদি অভিমান থাকে তাহলে প্রথম দিন থেকে তৃণমূলের মঞ্চে আপনাকে দেখা গিয়েছিল হুম তৃণমূলই তো করি তৃণমূল কংগ্রেস আমি তো আশা করছিলাম যে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছমাস মাস আট মাস দশ মাস এক বছর দেড় বছর দু বছর পার্থ জেলে যাওয়ার পর সব কিছু হয়ে যাওয়ার পর জয়েন করবে হঠাৎ করে আমাকে তো পার্থভৌমিক বলেও দিল যে তোমাকে লোকসভার পরে জয়েন করানো হবে ছ মাস আগে তখন তো আমি বলছিলাম যে আমি এলাকার তখন আমি ভেবে দেখবো বলেছি আমাকে যে অডিও আছে শোনাতে পারি তখনও আমি বলেছি আমি ভেবে দেখবো তা হঠাৎ করে রবীন্দ্রভবনে প্লাগ দিয়ে দিল আমি তো আগেও বলেছি যে এলাকার লোকের কনসেন্ট ছাড়া জয়েন করব না এখনও তো বলছি তাই এলাকার লোক দেখলেন তো যে বেশিরভাগ মানুষই বলেছে দাদা তোমার সাথে আছি রেজাল্ট বেরোলো তো ভোটের বলছে দাদা তোমার সাথে আছি অর্থাৎ আমার সাথে নেই কিন্তু আমরা একসাথে আছি আমি ব্যক্তি কেউ না আমরা একসাথে আছি তাহলে বর্তমানে আপনি কি তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়েই আমি এই ওয়ার্ডে এই ওয়ার্ডের ব্যাপার দেখবো আমি অন্য কোনো তৃণমূলের সৈনিক সৈনিক আমি কি করি আমি তৃণমূলের মধ্যেই নেই কি করে তৃণমূলের কথা বলবো পার্টির কথা তো আমি বলতে পারি না আমি তো পার্টিতে নেই আমি তো নিজে নির্দল এখনো হ্যাঁ তারা নিতে চাইছে না আমাকে আমাকে এরকম নিতে চাইলেই তো হবে না আমি যখন আগে যেতে চাইলাম যখন কতগুলো মানুষ জয়েন করলো নির্দল থেকে তখন আমি যখন বললাম বারবার তাদের নেতৃত্বকে মেসেজ পাঠালাম পেপার কাটিং পাঠালাম ভিডিও বাইট পাঠালাম তখন তো নেতৃত্ব আমায় ব্যঙ্গ করে বললো এত তারা কেন গো এত তারা কেন তোমার কি খুব দরকার আছে নাকি গো তো এখন আমি যদি বলি ঠিক এই জায়গা দাঁড়িয়ে আপনি যখন এইভাবে প্রতিবাদ করছেন আপনার ভাবমূর্তি কি ওদের কাছে খুব স্পষ্ট বা ভালো হবে আগামী দিনের জন্য কেন ভাবমূর্তি আমার ওনাদের কাছে কি প্রমাণ দিতে হবে যে আমি কতটা কাজ করেছি রেজাল্ট বেরোবে দেখে নেবে ভাবমূর্তি ওনাদের কাছে কার কাছে কোনো ব্যক্তিগত কারোর কাছে খারাপ ভালো এই প্রমাণ দিয়ে মানে তার কাছে প্রমাণ দিয়ে ঠিক করতে হবে আটানব্বই সালে যে আমায় প্রশ্ন করবে সে আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস করেছে কে প্রশ্ন করবে আমায় তাকে তাকে ডাকতে হবে সে আটানব্বই সালে ছিল নিরানব্বই ছিল দু হাজারে ছিল দু হাজার চারে ছিল আমি আপনাকে বলছি উত্তর হলো না 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 তারা তৎকাল তৎকাল তারা প্রশ্ন করবে আমি উত্তর দেবো আমায় তাদেরকে প্রমাণ দিতে হবে আমি কি হনুমান নাকি যে বুক চিরে দেখাবো যে রামসীতা বসে আছে আমি কি হনুমান নাকি আমার তো আপনার তাই মনে হয় লোকসভা নির্বাচনে কাজ কথা বলে কাজ কাজ কথা বলে এলাকার মানুষ উত্তর দেয় ব্যালটে ব্যালটে উত্তর দেবে লোকসভা নির্বাচনের জন্য কতটা প্রস্তুত আপনি আপনার ওয়ার্ড আমাদের ওয়ার্ড আমাদের ওয়ার্ড 100% প্রস্তুত স্কুটনি থেকে শুরু করে সবকিছু হয়ে গেছে কার পক্ষে কারোর পক্ষে না কোন পক্ষে না আমরা মিলে ঠিক করব কোন পক্ষে সেটা ঠিক হবে তাকে জেতাবো এবং হাইট ভোটে জেতাবো দাদা আপনার কাছে প্রশ্ন যে আপনি কি এই মুহূর্তে তাহলে ব্যাকবে তৃণমূল ব্যাক বেঞ্চে হ্যাঁ ব্যাক বেঞ্চে তৃণমূল ব্যাক বেঞ্চে তৃণমূল পিছিয়ে পড়া তৃণমূল যদি মানে নতুন যারা তাদের মতন বুদ্ধি বা পড়াশোনা বা চৌখস যেটা বলে চতুর আমরা আমি অতটা না আমার ছোটবেলায় আমার বাবা বলতো তুই একটা তেমন কিছু করতে পারবি না পড়াশোনাটা ভালো করে করতে করলে হতো তাও আমার ওয়ার্ডের লোক বলে আমার সাথে আছে এটাই আমার মানে অনেক বেশি ইউসপি যে ওয়ার্ডের লোক একসাথে আছে আমার বাবা বেঁচে থাকলে খুব আনন্দ পেত যে আমাদের ওয়ার্ডটা মডেল ওয়ার্ড করেছি আমি এই ওয়ার্ড থেকে ব্রাত্তবসু বসু সৌগত রায় এদের মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে অনেক বেশি ভোটে জেতাতে পারি অন্য অন্যদের তুলনায় ওই একই মুখ ওরাও রাখে একই মুখ ওরাও রাখে ব্রাত্ত বসু সৌগত রায় মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় একই মুখ রেখে ওরা আমাদের ভোটে টপকাতে পারে না আমরা টপকে দিই কিন্তু আমি একটু পিছনের বেঞ্চে তৃণমূল ঠিকই আপনাকে প্রশ্ন বিরোধী দলনেতা বারবার একটা কথা বলছেন বিভিন্ন সভায় যে চিরদিন কারো সমান নাহি যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আসন্ন লোকসভা নির্বাচন এই নির্বাচনে যদি দেখা যায় কোনো কারণে সমস্যা তৈরি হয়েছে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস আপনাকে আবার ডাকে আপনি কি এগোবেন আমি আবার আবার এলাকার লোকের সাথে কথা বলবো যে যাওয়া উচিত কি না তখন আমি এলাকার লোকের সাথে কথা বলব একা তো যেতেই পারি একা আমি বলছি আমার মনের মধ্যে সবসময় তৃণমূল কংগ্রেস আমি একা এটা একার মন্তব্য আমার মনের মধ্যে আমি হানড্রেড পারসেন্ট তৃণমূল কংগ্রেস এখনও ভোট দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো আমি কিন্তু ওয়ার্ডের দায়িত্ব নিতে গেলে ওয়ার্ডের লোকের ওপিনিয়ন নিয়ে তারপরে বক্তব্য রাখবো তার আগে আমি বলবো না যে বলছেন লাস্ট যদি সমস্যা হয় তখন যদি ডাকে যাবেন আমি যাব আমি যাব কিন্তু আমরা যাবে কি না সেটা জনগণের মন্তব্য নেব কারণ জনগণকে বারবার এরকম তাচ্ছিল্য করলে তারা বেশি দিন কিন্তু সহ্য করে না বারবার সহ্য করবেন একই জিনিস জনগণকে বারবার এরকম করা যায় না আমি একটা পার্টির যেহেতু জন্মলগ্ন থেকে সৈনিক তাই আমার এই ব্যথা সহ্য করার ক্ষমতা আছে কিন্তু সাধারণ পাবলিকের এইটা নিয়ে ব্যথা সহ্য করার ক্ষমতা নেই না সম্ভবনা আমার পারবে না তারাই এই ধৈর্যের পরীক্ষা দিতে পারবে না ধন্যবাদ দাদা এখানে আমরা জানতাম দমদম মানে দেবাশিস ব্যানার্জি এটা সাংগঠনিক দিক থেকে খুব স্ট্রং এবং আজকে থেকে নয় সিপিএম এর আমল থেকে দেখেছি আমরা এই সব জায়গায় যে আপনি মানে আপনাদের একটা বক্তব্য ছিল যে দমদমের বারুদ এখন দমদমের সাংস্কৃতিক জগত হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি পুরোটাই সরে আসছেন তো তিনি মনে না আমি দমদমে তো অনেকবার মন্ত্রী সংসদ আমায় দায়িত্ব দিল আমি তো করলাম করে তারা তারা তো রেজাল্টও দিল আমি দায়িত্ব নিয়ে একুশে নির্বাচন করলাম তারপর তো তারা আমায় তাদের ফলাফল মার্কশিটে দিল যে তুমি দু হাজার ভোটে জিতিয়েছ তোমার ওয়ার্ডের লোকেরা সব থেকে বেশি ভোটে জিততেছে তাই জন্য তোমায় দল থেকে বাদ দেওয়া হলো তা আমি আর এই রিস্ক নিতে পারবো না আমি আমার ওয়ার্ড আর যে আপনি বলছেন দমদমের নেতা হ্যান ত্যান দমদমের নেতা হওয়ার যোগ্যতা আমার নেই আমি একটা ওয়ার্ডে একটা গলি একটা ছোট্ট পাড়া ছোট্ট ওয়ার্ড সেই ওয়ার্ডে এলাকার মানুষের ভালোবাসায় নেতৃত্ব দিই আমি প্রথম পঁচানব্বই সালে আমার পাড়ায় একটা কলোনি কমিটি নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন তৃণমূল কংগ্রেস জন্ম হয়নি আমার সিনিয়ররা আছে এখানে আমি তখন পাড়ায় হায়েস্ট ভোটে জিতে পাবলিকের ভোটে হায়েস্ট ভোটে জিতে পঁচানব্বই সালে আমি কলোনি কমিটির সেক্রেটারি হয়েছিলাম সিপিএমের সমস্ত মানে পার্টি মেম্বার অমুক তমুক তাদের হারিয়ে সুতরাং নেতৃত্ব পুরো দমদম এ অমুক তমুক এসব করে তো দেখলাম যে দল বললো এটা ছাটো বাদ দাও একে বাদ রাখো দলের প্রয়োজন নেই আমাদের মাত্র লোকেদের দলের আমায় বলেছে তুমি ছোট জায়গা দেখো অত বড় জায়গা খেলতে হবে না আমায় বলেছে একটা গলি দেখো তৎকালে তৎকালে লোকেদের দেখুন তৎকালের লোকেদের বুদ্ধি আমি দেখছি যে অনেক বেশি তৎকালে যারা এ করছে তারা অনেকে এগোচ্ছে তাদের বুদ্ধি পুরনো লোকেদের আমি বেশি দেখছি একটু চুপচাপ আছে পুরোনো লোকেরা একটু থাকুক না তাতে কি আছে বল না না বেহাল দশা কোথায় খুব ভালো তো তৃণমূল কংগ্রেস তো এগোচ্ছে আরো এগোবে আস্তে আস্তে আরো এগিয়ে যাবে বলবো যে দাদা আজকে যার জন্য আমাদের মতো কয়েকজন কর্মীর জন্য ঠেকে থাকে নাকি যারা ছাড়ছে ছাড়ছে সেটা আলাদা ওগুলো তো কেউ কেউ ব্যক্তিগত ব্যাপারে পতাকা নিয়ে নেয় আবার ওই দলে চলে যায় আবার সেই দলে চলে যায় সেটা তাদের নিশ্চয়ই কোনো চিন্তাভাবনা আছে সেটা তাদের মাথায় তো আমি ঢুকতে পারবো না তাদের নিশ্চয়ই কোনো ক্যালকুলেশন আছে আমার অত ভালো ক্যালকুলেশন করতেও পারি না জানিও না এটা আপনারা না আমি না বলছি দাদা একটা কোশ্চেন ছিল আজকে যার জন্য মূলত স্টেজ করা হয়েছে যে আজকে তুমি জানাবে বলেছিলে তুমি কোন দলে যাচ্ছ তার জন্যে সুন্দর একটা পন্থা অবলম্বন করেছিলে সাধারণ মানুষের ভোট এবং ভোটে দেখা গেল যে বেশিরভাগ মানুষই নির্দলে ভোট দিচ্ছে এবং আর বাদবাকি যে চারটে পার্টি তার মধ্যে সব থেকে তৃণমূলের ভোট সংখ্যা বেশি প্রায় নশোটার কাছাকাছি আর তিন হাজারের কাছাকাছি ভোট যারা বলছে নির্দলে থাকো মানে তোমার ওপরই আস্থা রাখছে তো সেই ক্ষেত্রে তুমি যেটা সাধারণ মানুষের মতামত দিতে চাইছিলে সাধারণ মানুষ কিন্তু সেই প্রসঙ্গটাই আবার তোমার ঘাড়েই দায়িত্ব দায়িত্ব আমার ঘাড়ে দিয়েছে আমি আপনার প্রশ্ন সাধারণ মানুষ যখন আমার ওপরে দায়িত্ব দিয়েছে আমি নিশ্চয়ই চিন্তা করব যাতে নাকি এইখানে আমরা যেই প্রার্থীকে সমর্থন করব সে অনেক বেশি ভোটে যেতে অন্যান্য যে কোনো ওয়ার্ডের তুলনায় সেটা আমি নিশ্চয়ই চিন্তা চেষ্টা করব থ্যাংক ইউ কাল থেকে আমরা সবাই ওর একসাথে কাজ করা আরম্ভ করবো আমরা দেখব না 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 সমর্থন তৃণমূল তৃণমূল তো আলাদা করে প্রার্থী দিয়েছিল তৃণমূল তো আলাদা করে সমর্থন দেয়নি তৃণমূল আলাদা করে প্রার্থী দিয়েছিল সেটা তো এলাকার লোকেদের সাথে কথা বলে যেটা হবে সেটাই করব কোনো অসুবিধা না 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 কোনো বিরোধীরা আমার সাথে যোগাযোগ আমি অত বড় নেতাও না কোনো বিরোধীরা যোগাযোগ করেনি আর বিরোধীদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজনও মনে হয় না হবে সেরকম কোনো সবসময় জানতে পারবেন আপনারা তো থাকেনই আশেপাশেই থাকেন কোনো অসুবিধা হবে না অসংখ্য ধন্যবাদ সবাইকে